নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব হেলদি এবং টেস্টি একটি খাবার। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলা মাখা। আর এর জন্য যা যা প্রয়োজন তা হলো ছোলা, আলু, টমেটো, শসা, কাঁচামরিচ, ধনে পাতা, পেঁয়াজ। এখানে ছোলা আর আলু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা বোলে ছোলা, আলু, টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, সামান্য চানাচুর দিয়ে দেব। আর এগুলোর পরিমাণ বলার কিছু নেই, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দেব বিট লবণ, আর দেব রেগুলার খাবার লবণ। এখানে চাইলে যে কোনো একটা দিতে পারেন, তবে এখানে লবণের পরিমাণটা স্বাদ মতন। দিয়ে দেব এক চামচের মতন সরিষার তেল, এটা অবশ্যই দিবেন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। উপরে ছড়িয়ে দেব চানাচুর আর সামান্য লেবুর রস। তো তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর এবং মজাদার ছোলা মাখা। আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন।